বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে 12 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। বিল্ডিং টপকায় ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিং এ গেছে, যে বিল্ডিং এ আগুন ধরছে সেই বিল্ডিং এ যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে। আমি সদরদোয়ার থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার, আওয়াল সেন্টার সাদে সাত ক্রস করে ওখান থেকে নিচে আসি। আমার অফিসে অন্ধকার হয়ে গেছে, ধোঁয়ায় আগুন লাগছে, আমি কথা বলার মতো অবস্থায় নাই, আমার জন্য দোয়া করো, এটুকু বলছে আর কোনো কথা হয়নি। এখন পর্যন্ত ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় ইয়ে এনে এখানে ফায়ার ব্যারিং করছি। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় চলছে তল্লাশি। 30 ইঞ্চি সিঁড়ি দিয়ে 21 তলা পল্লব বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। এটা অবশ্যই আমাদের এখন সময় আসছে প্রত্যেকটা বিল্ডিংকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসার জন্য। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে এ পর্যন্ত 12 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং সেনা, নৌ ও বিমান বাহিনী। এই ঘটনায় সার্বক্ষণিক নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতাহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বেলা 12:30 বনানীর কামাল আতাতুর্ক রোডে এফআর টাওয়ার নামের ভবন ছেয়ে যায় ধোঁয়ার কুণ্ডলিতে। তড়িঘড়ি করে নামতে থাকে ভবন অবস্থান করা লোকজন। আগুন থেকে প্রাণ বাঁচাতে 17 তলা ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা যায় অনেককেই। ওইখানে ডিউটিতে ছিলাম, থাকার পর এখন দেখি যে একটু একটু গন্ধ বেরোচ্ছে। গন্ধ বের হওয়ার পরে তখন আমরা এখানে তাকায় দেখি যে কয়েকটা লোক লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। তার ধরে নামতে ছিল, তার ধরে নামতে গিয়ে চারজন পড়ে গেছে। আমি সদরদোয়ার থেকে সিঁড়ি বেয়ে সাদের থেকে পাশে আওয়াল সেন্টার, আওয়াল সেন্টার সাদের সাত ক্রস করে ওইখান থেকে নিচে আসি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বেলা 2টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় 13টি ইউনিটে। ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয় বিমান বাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনী। একটা সময় আসার পরে দেখি এখানে জানলার মধ্যে এতটুকু ভাঙা গেছে, ওইখান থেকে ধোঁয়া বেরোতেছে। তখন ফায়ার সার্ভিস আসছে। রাস্তাগুলো তো আপনি 2টা গাড়ি যাওয়া যায় না, কনজেস্টেড গাড়িগুলো তো। আর একটা গাড়ি ওখানে দাঁড়াই ছিল, দাঁড়ানোর পর উনি সিঁড়ি দিয়ে যখন পানি মারতে চাইছিল, পানি মারতে পারেনি। 2 ঘন্টা পরও ধোঁয়ার কুণ্ডলি ও আগুন দেখা যায় ভবনটি ঘিরে। তখনও ভবনে আটকা পড়ে আছে বহু মানুষ। এ সময় বিভিন্ন তলার কাজ ভেঙে ভবন থেকে বের হবার চেষ্টা করতে দেখা যায় অনেককেই। বেলা 3টায় কয়েকজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। 3:45 দিকে আবারও বেড়ে যায় আগুনের তীব্রতা। বিকেলে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী। ততক্ষণে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা দাঁড়ায় 21টিতে। আগুনের তীব্রতা কমে আসলে বেশ কিছু লোককে ক্রেন দিয়ে ভবন থেকে নামিয়ে আনে দমকল কর্মীরা, কিন্তু 5 ঘন্টা পরও আগুন জ্বলতে দেখা গেছে ভবনের বিভিন্ন তলায়। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বড় বড় ইয়ে এনে এখানে ফায়ার ব্যারিং করছি। আমরা অনেক লোক উদ্ধার করেছি, তো এগুলো ডিটেল আমরা ক্লোজ করে তারপর বলতে পারবো কী পরিমাণ আমরা উদ্ধার করেছি, আর ডিটেল সার্চের পরে আমরা বলতে পারবো যে আসলে কী। এদিকে এফআর টাওয়ারে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে যান ভবন মালিক। 5 ঘন্টা পানি দিয়ে আগুন নিবারণ করা হেলিকপ্টার, এখন একমাত্র বলবেন গ্যাস সিলিন্ডার, যে গাড়িতে গ্যাস সিলিন্ডার আছে আধা ঘন্টা বন্ধ করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনারা বারবার বলেন, আশ্বাস করবেন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অগ্নিকাণ্ডে আহত অর্ধ শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। ইউনাইটেড হাসপাতালে মারা যান 3 জন, এছাড়া ভবন থেকে পড়ে মৃত শ্রীলঙ্কার নাগরিক সহ আহত অন্তত 30 জনকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, যাদের বেশিরভাগই ধোঁয়ায় অসুস্থ বলে জানান চিকিৎসক। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এভাবেই প্রাণপণে আকুতি জানাচ্ছিলেন ভবনে আটকে পড়া হতভাগ্য এসব মানুষ। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতর থেকে একে একে মানুষজনকে উদ্ধার করতে থাকেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে এ সময় বেশ কয়েকজন ভবন থেকে লাফ দেয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং ঢাকা মেডিকেল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় আগুনের ভয়াবহতা থেকে বেঁচে যাওয়া আতঙ্কিত মানুষ এবং তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমাদের কাছে মনে হয়েছে ওইরকম যে এক্সিটটা আসলে থাকা উচিত সেটা ছিল না। আর এই বিল্ডিং এর আগেও আমাদের দু চারটা এরকম ঘটনা হয়েছে। আগুন ধরার ঘন্টা এখানে কিন্তু মোবাইলে কথা বলা, তারপরে মোবাইল বন্ধ, তারপর কোনো যোগাযোগ হয় না। আমি খোঁজ নিতে এসেছি, ফোনে একটা বাজে আমার কথা হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি। এদিকে আহতদের অনেককেই গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানকার জরুরি বিভাগের সামনেও আগে থেকে ভিড় জমায় আহত স্বজনরা। আগুনে পোড়ার ঘটনায় ধোঁয়াটা শ্বাসের মাধ্যমে নেওয়ার কারণে অথবা ধোঁয়াটা গিলে নেওয়ার কারণে একটা আঘাত হতে পারে, যেটা প্রাথমিকভাবে বোঝা না গেলেও সময়ের সাথে সাথে 10-12 ঘন্টা পরে বা একদিন পরে তখন এটা প্রকট হয়। এই ধরনের রোগীকে আমরা ভর্তি করেছি এবং নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখনো প্রস্তুত, কারণ আমরা জানি না আরো আসবে কিনা। আমরা চাই না যে আরো আসুক, বাট যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না হবে যে আর রোগী নাই ততক্ষণ পর্যন্ত আমরা হাসপাতালে থাকবো। বনানীর কামাল আতাতুর্ক রোডের এফআর টাওয়ারে আগুনের ঘটনায় যে কয়জন মারা গেছেন তাদের মধ্যে ওই ভবনের হেরিটেজ গ্রুপে কর্মরত আবদুল্লাহ আল মামুন ও শ্রীলঙ্কার নাগরিক নিরশের পরিচয় পাওয়া গেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বেলা 12:30 অগ্নিকাণ্ডের পর থেকে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার করছে সময় সংবাদ। তাৎক্ষণিকভাবে সবার আগে সবশেষ খবর দর্শকদের পৌঁছে দিতে মাঠে ছিলেন রিপোর্টাররা। অগ্নিকাণ্ডের ঘটনার অভিজ্ঞতা জানতে আমরা সরাসরি চলে যাব বনানীতে রিপোর্টার রাশেদ লিমন, দেবাশিস রায় এবং রাশেদ বাপ্পির কাছে। সঙ্গে আছেন রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী এম এমদাদুল ইসলাম। এই মুহূর্তে আমরা আছি সেই ঘটনাস্থলেই, ঘটনাস্থলের সামনে কামাল আতাতুর্ক এভিনিউতে, এবং সারাদিনই আমরা আসলে চেষ্টা করেছি সরাসরি দর্শকদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা জানিয়ে দিতে। এবং আমার সঙ্গে যে সহকর্মীরা ছিলেন, আমার সঙ্গে এই পুরো ঘটনায় ছিলেন রাশেদ বাপ্পি, ছিলেন দেবাশিস রায়, তো আমরা আসলে তাদের কাছ থেকে শুনবো ঘটনার বিবরণ, এই উদ্ধার অভিযান থেকে শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কার্যক্রম। আমাদের সঙ্গে আছেন রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী ইমদাদুল ইসলাম। যেহেতু আসলে বারবারই ঘুরে ফিরে আজকে সারাদিন আমরা দেখছি যে যারা কাজ করছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ফায়ার সার্ভিস, সবাই কিন্তু একটি বিষয় বারবার বলছিলেন যে উদ্ধার অভিযানে এত লম্বা সময় লাগা বা মানুষ এত বেশি হতাহতের ঘটনার মূল কারণ কিন্তু আসলে বিল্ডিং, এই রোডে, শুধু এই বিল্ডিংটি না, এই রোডে যে বিল্ডিংগুলো আমরা দেখেছি এর কোন বিল্ডিংটি আসলে বিল্ডিং কোড মেনে করা হয়েছে সেটাই আসলে দেখার বিষয়। বাকি বলতে গেলে প্রতিটি বিল্ডিংয়েই কোনো না কোনো খুঁত রয়েছে এবং যে কারণেই আসলে এত হতাহতের ঘটনা ঘটেছে। তো প্রথমে বাপ্পি, আপনার কাছ থেকে জানবো যে আপনি তো ঠিক উল্টা পাশেই হোটেল সেরিনার ছাদে ছিলেন, আসলে কী অবস্থা দেখেছেন? আচ্ছা, আপনি যখন আসেন তারও কমপক্ষে আমি দেড় ঘন্টা পরে আমি এখানে আসি এবং এসেই আমি হোটেল সেরিনার উপরে চলে যাই, অর্থাৎ 18 তলায়। সেখানে গিয়ে যেমনটা দেখতে পেয়েছি একটি ভয়াবহ অবস্থা, সেটি কি 18 তলা থেকে ঠিক উল্টো পাশে যখন দেখা যাচ্ছিল এফআর টাওয়ারের ভেতরে যারা অবস্থান করছে তারা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অনেককে আমি দেখতে পেয়েছি যারা হচ্ছে তোয়ালে মুখে পানি দিয়ে, তোয়ালে ভিজিয়ে, একই সঙ্গে বরফ নাকে দিয়ে তাদেরকে প্রাণ বাঁচানোর জন্য অনেকে কিন্তু সচেতন। আগুন থেকে কীভাবে রক্ষা পেতে হবে সেটি কিন্তু মানুষ অনেকেই জানে, যাতে শ্বাসটা পুড়ে না যায় সেই চেষ্টা কিন্তু অনেকে করেছেন। আমরা প্রথম দিকে ধারণা করেছিলাম তারা নিরাপদ, কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর সেই মানুষদেরকে আমরা দেখতে পাইনি। আমি 3-4 জন নারী দেখতে পেয়েছি, কয়েকজন পুরুষ দেখতে পেয়েছি এবং একটি মানুষকে দেখতে পেয়েছি, সে জানালা আটকানো ছিল এবং সে বারবার ফোনে কথা বলছিলেন, অনবরত ফোনে কথা বলে যাচ্ছিলেন হয়তো তার পরিবারের সঙ্গে, স্বজনদের সঙ্গে, যাতে তাকে উদ্ধার করা হয়। সেই মানুষগুলোকে কিন্তু আমি মানে যখন আমি এখানে পৌঁছাই তারও আধা ঘন্টা পর্যন্ত আমি দেখেছি, তারপর আমি কাউকেই দেখতে পাইনি। তাদের পরিণতি কী হয়েছে? একটি বিষয় কি, যখন এই আগুনটি লাগে আমি কিন্তু আসার পর আগুনের স্ফুলিঙ্গ কিন্তু খুব কমই দেখতে পেয়েছি, আমরা যে পরিমাণ ধোঁয়া দেখতে পেয়েছি সেই ধোঁয়ায় ও অক্সিজেনের অভাবেই আমি মনে করি অনেক করুণ পরিণতি ঘটেছে। আসবো আপনার কাছে। বাপ্পি, যেমনটি দেখছিল যে মানুষগুলো উপরে বাঁচার জন্য আকুতি,
আকুতি করছিল। আমরা এখন পর্যন্ত যদিও জানি যে ফায়ার সার্ভিস বা তারা যেটা নিশ্চিত করেছে সাতজনের মৃতদেহ, যদিও আমরা জানি এর সংখ্যা বাড়বে। তো আসলে এত মৃত্যু কেন, এত বড় একটি ভবন করে হয়েছে, আপনি কি কি মনে হন এই রোডের যে বারবারই একটি কথা হচ্ছে বিল্ডিং কোডের কথা, আপনি তো দেবাশিস এর সামনে পিছনে উভয় সেটটি দেখেছেন, আপনি কি দেখেছেন? আমি যে দিকটাতে লক্ষ্য করেছিলাম, আমি এই ভবনের ঠিক উল্টো দিকে ছিলাম, উল্টো দিকের আরেকটি ভবনের উপরেই উঠেছিলাম, এবং সেই ভবন থেকে এই এফআর টাওয়ারের যে যতটুকু আমরা দেখতে পেয়েছি ততটুকুর মধ্যে আমি বলতে পারি যে এফআর টাওয়ারের যে এক্সিট গেট, অর্থাৎ এফআর টাওয়ার দিয়ে টাওয়ারের যে পাশ দিয়ে লোকগুলো বের হয়ে যাবে সেই ইমার্জেন্সি এক্সিট, কিন্তু আমি লক্ষ্য করেছি যে ইমার্জেন্সি এক্সিট দিয়ে কোনো ব্যক্তিকেই আমি বের হতে দেখি নাই। এবং আমি এখানে ঘটনার মোটামুটি আগুন লাগার এক থেকে সোয়া এক ঘন্টা পরেই আমি এখানে এসেছি, এবং সেখানে আমি যতটুকু লক্ষ্য করেছি যে এখানে মানুষজন যেভাবে বাঁচার আকুতি জানিয়েছিল, বাপ্পি যেমনটি করে বলছিলেন যে তারা ভেজা টাওয়েল বা তাদের কাপড় চোপড় সেগুলোকে ভিজিয়ে তারা আগুনের উত্তাপ থেকে বাঁচার চেষ্টা করেছেন, কিন্তু যদি ফায়ার এক্সিট থাকতো, আমি এই বিল্ডিংয়ে কাজ করেন বা এই বিল্ডিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন আমাকে যে এই বিল্ডিংয়ের কোনো এক্সিট সিঁড়ি ছিল না, অর্থাৎ যে এক্সিট সিঁড়ি দুটো ছিল সেগুলো পর্যাপ্ত ছিল না এই ভবনটির জন্য। এই ২২তলা একটি ভবনে যে পরিমাণ মানুষ এখানে কর্মরত ছিলেন সেই পরিমাণ নামানোর মতো ওই পরিমাণ ছিল না স্যার, সেটি ছিল না। প্রথমবার কেবলমাত্র জানবো আপনার কাছে ফায়ার এক্সিটের কথাই, যে আসলে আমাদের রাজধানীর কী অবস্থা, রাজধানীর বিশেষ করে বহুতল ভবনগুলোতে। ধন্যবাদ আপনাকে, আমি প্রথমেই সমবেদনা জানাই যারা নিহত হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায় এবং যারা আহত হয়েছে সব তাদের সবাইকে সমবেদনা জানাই। আসলে আপনারা জানেন এই এই এলাকাটা বেসিক্যালি এই এত বহুতল ভবন নির্মাণের জন্য প্রথমে নির্ধারিত ছিল না, এটা ৯০-এর দশকে যখন হয়তো বাস্তবতা প্রয়োজনে তখন এখানে এই বহুতল কমার্শিয়াল জন্য অনুমোদন দেওয়া শুরু হলো, কিন্তু দেখা গেলো যে তখন তো বিল্ডিং কোডের যে আইন সেটি হয়নি বাস্তবায়ন, পরে তো হয়েছে, তখন কি কিছু করা যেত না? পরবর্তী বলছি, এই ধরনের বহুতল ভবন বা যে কোনো ধরনের বিল্ডিং বানানোর সময় একটা ব্যাড হ্যাবিট আমাদের আছে, একটা প্ল্যান বানানো হয় রাজুক থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আর ইমপ্লিমেন্টেশন করে ডেভেলপার অথবা মালিকের ইচ্ছে অনুসারে, যে কারণেই আমার মনে হয় যে প্ল্যানটা অরিজিনাল রাজুক থেকে অ্যাপ্রুভ হয়েছিল সেখানে হয়তো পর্যাপ্ত ফায়ার এক্সিট দেখানো ছিল, কিন্তু কনস্ট্রাকশন করার সময় মালিক অথবা ডেভেলপার তাদের বাণিজ্যিক সুবিধার জন্য ম্যাক্সিমাম স্পেসকে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্য এক্সিটটাকে খুব ছোট করে ফেলেছে, যার দরুন হয়তো আমরা দেখেছেন ভিতরে আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই। আচ্ছা স্যার, এই বিষয়টি নিয়ে আসবো যে যখন অনুমোদনের পরেও যখন অন্য ভিন্ন নকশায় বানানো হয় সেক্ষেত্রে আসলে রাজুকের কি কিছু করার আছে কিনা সেই বিষয়টি আপনার কাছ থেকে জানবো। ফিরছি স্টুডিওতে, কিছুক্ষণ পরে আবার ফিরছি আমাদের এই আলোচনায়। রাশেদ লিমন, রাশেদ বাপ্পি এবং দেবাশিস রায়, আপনারা অতিথিকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গেই থাকুন। যেখানে রাশেদ লিমন রয়েছেন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসলে কথা বলছিলাম মূলত এই রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী, তার সঙ্গে যে আসলে উনি যেটি বলছিলেন যে বিল্ডিং কোড যেটি মানা হয় না, কিন্তু সেই দায় কি আসলে কোনোভাবে রাজুক এড়াতে পারে কিনা, কারণ সবচেয়ে যে আইনটি ছিল ১৯৯৫ সালের সেটিতেও কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং কোনো ভুলের কারণে যদি এ ধরনের দুর্ঘটনায় কারো প্রাণহানি ঘটে তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই দায় কোনোভাবেই এড়াতে পারে না। আসলে কথা, বিল্ডিং কোড আছে আমাদের, বিল্ডিং কোডটা অ্যাপ্রুভ হয়েছে ১৯৯৩ সালে, কিন্তু বিল্ডিং কোড এনফোর্সমেন্ট এখনও পর্যন্ত হয় নাই। এনফোর্সমেন্ট না হওয়ার কারণে একটা বিল্ডিং যদি প্ল্যান মোতাবেক না হয় বা কোনো দুর্ঘটনা ঘটে বা কোনোরকম কলাপস করে তার জন্য দায় দায়িত্বটা ফিক্স করা খুব টাফ ব্যাপার। এটা অনেকদিন থেকে বলা হচ্ছে এই বিল্ডিং এনফোর্সমেন্ট অথরিটি করার জন্য, কিন্তু কেন জানি এটা কোন জায়গায় আটকে আছে, হচ্ছে না। এটা খুব এখন এসেন্সিয়াল যে দায় দায়িত্ব ফিক্স করার জন্য সে আর্কিটেক্ট হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে যারা কনস্ট্রাকশন যারা জড়িত কনট্রাক্টর হোক, তাদের সবাই দায় দায়িত্ব ফিক্স করা উচিত একটা বিল্ডিংয়ের ভুল ত্রুটি কনস্ট্রাকশনের জন্য। আচ্ছা, মানে ফিক্স করা উচিত আপনি বলছেন, কিন্তু সেই পর্যায়ে আসলে আমরা কবে যাব, আর কত এমন দুর্ঘটনা ঘটলে আসলে আমরা সেই পর্যায়ে যেতে পারব? আমারও বক্তব্য, কারণ এই বিল্ডিং কোড আমরা ১৯৯৩ সালে আমরা আমাদের দেশের প্রকৌশলী আর্কিটেক্টরা মিলেমিশে করেছিলাম, এটা যুগোপযোগী। আবার এই কোডটা 2000
15-16 সালে আবার আপডেট করা হলো, আপডেট করে এখনও এটা অ্যাপ্রুভ না হয়ে রয়ে গেছে গভর্নমেন্টের কাছে। সুতরাং এখনও যদি উচিত আমি অনুরোধ জানাবো, এই যে কয়েকদিন আগে পুরনো ঢাকায় বিরাট অ্যাক্সিডেন্ট হলো, আজকে নতুন ঢাকায় অ্যাক্সিডেন্ট হলো, কালকে যে আমার আপনারা অনেকের ঘর বাড়িতে যে হবে না নিশ্চয়তা না ইয়ে নাই। সেক্ষেত্রে দেবাশিস, আপনি যেটি বলছিলেন যে উদ্ধার অভিযানের বিষয়টি দেখছেন, আমরা কিন্তু হেলিকপ্টারকেও দেখেছি আসতে, কিন্তু সেই হেলিকপ্টারও কি তা মানে যে ভবনে একটি হেলিকপ্টার এত বড় ভবনে হেলিপ্যাড তো থাকা উচিত, হেলিকপ্টার কি আসলে সেভাবে কাজ করতে পেরেছে? আমি যে মুহূর্তে আসলে উদ্ধার তৎপরতা দেখছিলাম তখন কিন্তু সশস্ত্র বাহিনীর যে কয়েকটি হেলিকপ্টার এখানে মোতায়েন ছিল তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছিল, এবং যারা ছাদে আশ্রয় নিয়েছিল, আমি আগেই বলেছি আপনাদেরকে যে এফআর টাওয়ারের পাশের টাওয়ারটির নামই কিন্তু আহমেদ টাওয়ার, সেটিও কিন্তু 22 তলা, এই ছাদ থেকে এক ছাদ থেকে আরেক ছাদে, অর্থাৎ এফআর টাওয়ার আক্রান্ত হয়েছে এবং এফআর টাওয়ার থেকে লোকজন ভয় পেয়ে আহমেদ টাওয়ারে চলে গেছে, কিন্তু আহমেদ টাওয়ারের লিফট এবং ছাদ বন্ধ ছিল যার কারণে আহমেদ টাওয়ার দিয়েও তারা নামতে পারে নাই। এমনকি হেলিকপ্টারটি 3 থেকে 4 বার ট্রাই করেছে এই বিল্ডিংয়ের কাছাকাছি এসে নামার জন্য, বিশেষ করে এই বহুতল ভবনগুলিতে যদি হেলিপ্যাডের ব্যবস্থা অন্তত থাকতো তাহলে অন্তত আজকে অনেকগুলো রেস্কিউ করা সুবিধা হতো। এবং এই মুহূর্তে ভবনের অন্য পাশে একটা, যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে যে 50 জনের বেশি হতাহত বা 7 জনের মৃত্যু নিশ্চিত করা হলেও কিন্তু আসলে এর পরিমাণ সংখ্যা গিয়ে আসলে কত দাঁড়ায় সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এবং এই মুহূর্তে উদ্ধার অভিযান যেখানে চলছে তার অপর প্রান্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার জামান। দীপ, চলে যাচ্ছি তার কাছে। দীপ, লেমন, ঠিক আপনি যেমনটি জানেন যে ফায়ার সার্ভিস কিন্তু উদ্ধার অভিযান শুরু করেছে এবং এই মুহূর্তে তাদের সার্চিং চলছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে পুরো ভবনটি সার্চ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার আমাদের সাথে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন যে এই ভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তারা বলছেন যে কোনো দুষ্কৃতিকারী যাতে ভিতরে প্রবেশ না করে কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে ফায়ার সার্ভিসের সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে, তারা বলেছেন যে এখন পর্যন্ত 19 ধরনের দেহ তারা এখান থেকে উদ্ধার করেছেন, তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। ফায়ার সার্ভিসের সাথে এখানে আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পুরো ভবনটি সার্চিং শেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলবে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু একটু পরপরে ভিতর থেকে মরদেহগুলো বের করে আনা হচ্ছে, এবং যতটুকু আমাদের এখানকার যারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা এবং অন্যান্য বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা যেটা আমাদেরকে বলছেন, এখন পর্যন্ত ভিতরে যারা আটকা পড়েছিল সবাইকে নামিয়ে আনা হয়েছে, তাও তারা দেখছেন কোন ভবনের কোন ফ্লোরে কেউ আটকা পড়ে আছেন কিনা। বলছেন যে যেহেতু অনেক বড় একটি বিল্ডিং এবং ভবনের সংখ্যা অনেক বেশি তাই তাদের কিছুটা সময় লাগছে, তবে তারা যেটি বলছেন সময় যতটুকুই লাগুক পুরো ভবনটির সার্চ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অভিযানটি চলে যাবে। তো লিমন, এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমার কাছে ছিল যে ফায়ার সার্ভিস সেনাবাহিনী সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তারা বলছে পুরো ভবনটি যতক্ষণ পর্যন্ত সার্চিং করা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার অভিযান চলবে। লিমন, দীপ জানাচ্ছিলেন ওদিকে উদ্ধার অভিযানের খবর। তো বাপ্পি, আপনার কাছে জানবো, আপনি যেমন তো খুব উপর থেকে দেখেছেন, যেহেতু অনেক কিছু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তো আসলে উদ্ধার অভিযানের প্রক্রিয়াটা কেমন ছিল? বা আমরা দেখেছি ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য সবাই ছিল। আমি সেই প্রসঙ্গ বলবো, তার আগে সহকর্মী দেবাশিস রায় যেমনটা বললেন যে ভবনের ছাদের উপরে হেলিপ্যাডের ব্যবস্থা করা যায় কিনা, আমি উপরে ছিলাম, আমি দেখেছি এই এফআর টাওয়ার 22 তলা, তার উপরের অংশটুকু কিন্তু টিন দিয়ে চিলে কোঠার মতো বানানো হয়েছে। লোভ, আমরা যদি লোভের কথা বলি পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন, সবাই বলে মানুষের লোভই কিন্তু এই ভয়াবহ পরিণতির কারণ। এখানেও কিন্তু 22 তলার উপরের অংশটুকু কিন্তু তারা ছাড় দেয়নি, সেখানেও কিন্তু তারা টিন দিয়ে টিনের চালা বানিয়ে ব্যবহার করতো, অর্থাৎ এখানেও কিন্তু সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। আর যদি উদ্ধার অভিযানের কথা বলেন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা তো ছিলই, একই সঙ্গে হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনীর কথা বলা হচ্ছে। তবে আরেকটি বিষয় আমি বলবো যে ফায়ার সার্ভিসের শাকিল নেওয়াজ, সে আমাকে একটা কথা বলেছেন, যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তিনি একটি প্রোগ্রামে ছিলেন সিডাপ মিলনায়তনে, সেখানে বসে যখন তিনি খবরটি জানলেন তখন তিনি বললেন আমি 18টা টিম পাঠিয়েছি সেখানে, 18 ইউনিট, কিন্তু এই 18 ইউনিট পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট, সেই 20 মিনিট কেন ভবন মালিক সেই 20 মিনিট কেন সে ব্যাকআপ দিতে পারবে না, কেন সে অগ্নি নির্বাপনে প্রাথমিক কাজ শুরু করতে পারবে না? অর্থাৎ এখানে কিন্তু অনেকেরই দায়ভার রয়েই গেছে, যতই আমরা দেখি উদ্ধার তৎপরতা বা বড় বড় টিম শুধুমাত্র আমরা যে ফায়ার সার্ভিস কিংবা যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে তাদের উপর দায় চাপিয়ে দেওয়া হবে না। এত বড় ভবন যারা নির্মাণ করেছেন, যারা এত বড় ভবনের সুফল ভোগ করছেন, আপনি যেহেতু বলছেন যে যারা 22 তলা একটি ভবন তারা ছাদের উপর একটি টিন শেড বানিয়ে সেটা দিয়েও অর্থ লগ্নি করে সেখান থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন, তারাও তো আসলে কোনোভাবে এই দায় এড়াতে পারছে না। আমরা ফিরবো আবার আলোচনায়, আপাতত কিছু সময়ের জন্য ফিরে যাচ্ছি স্টুডিওতে।
লিবন, আবারও আমরা আপনার কাছে আলোচনায় যাব। আমাদের সহকর্মীরা আজকের বনানীর যে বিষয়টি, অর্থাৎ বনানীতে অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদেরকে সার্বক্ষণিকভাবে জানাচ্ছিলেন, তেমনটি করে জানাচ্ছিলেন আমাদের এক সহকর্মী শাহরিয়ার জামান দীপ, এবং পাশাপাশি আমাদের সাথে অতিথিকে সঙ্গে নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন রাশেদ লিমন, রাশেদ বাপ্পি এবং দেবাশিস রায়। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না কোনো নিয়ম। সংশ্লিষ্টরা বলছেন, ভবনে যে কোনো কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটুক না কেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো দায় এড়াতে পারে না। এক্ষেত্রে ভবন তৈরির সময়ে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন তারা। যত বাড়ছে বহুতল ভবন, ততই বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। 2012 সালে ফায়ার সার্ভিস, ডেসা, ওয়াসা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেয়া 112 ভবনে বুয়েটের করা গবেষণায় দেখা যায়, মাত্র 2 ভবন তাদের সব নির্মাণ নীতিমালা মেনেছেন, বাকিরা কোনো না কোনো নিয়ম এড়িয়েছেন অথবা মানলেও তা অকার্যকর। গবেষকরা জানান, বেশিরভাগ সময়ই বহুতল ভবন নির্মাণে অগ্নি নির্বাপনের ঝুঁকির বিষয়গুলো নকশায় থাকলেও তা মানেন না কেউ। 112টা হাই রাইজ বিল্ডিং সবগুলোই 10 তলা এবং তার থেকে বেশি ভবন, এবং ওই ভবনগুলোর মধ্যে একদম ফুললি কমপ্লায়েন্ট, অর্থাৎ ফায়ার এক্সিট থাকতে হবে, ইভ্যাকুয়েশন পার্টটা ক্লিয়ার থাকতে হবে, আপনার ফায়ারের এক্সটিংগুইশার থাকতে হবে, তারপর অন্যান্য যেই পয়েন্টগুলো থাকার কথা সেগুলো 2টা বিল্ডিং ফুললি কমপ্লায়েন্ট, নকশার মধ্যে অনেক কিছু আছে। কিন্তু যখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভালের জন্য নকশা প্রণয়ন করছে কিন্তু রিয়েল ফিল্ডে যে তৈরি করছে না। আইন অনুযায়ী নকশা না মেনে ভবন নির্মাণে 7 বছরের জেলের যে শাস্তি তাও প্রায় অকার্যকর। এছাড়া বিভিন্ন সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও এসব রিপোর্ট কখনোই প্রকাশ পায় না। আমাদের যে সংস্থাগুলো আছে তারা এফেক্টিভ না। এটা হরিজন্টাল সেপারেশন, এটা ভার্টিক্যাল সেপারেশন, এই দুইটা কারণেই বিল্ডিংটা একতলা আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনটা দোতলা, তিনতলাতে উপরে মানে ফ্লোরের ফর ফ্লোর উঠে যেতে চায়, এটা কখনই হওয়া উচিত না। যদি সেই আইন মেনে বিল্ডিংটা করতো তাহলে 4 ঘন্টা আগুনটা উপরের ফ্লোরে যেত না। এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, যে প্রতিষ্ঠানগুলো অনুমোদন দেন তাদের এসব ঝুঁকিপূর্ণ ভবনের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আমরা 10টা ডিপার্টমেন্ট যখন আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি তখন আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আমাদের দায়িত্বের জন্য আমরা খালি মালিক আর যে বানিয়েছে তার উপরে দোষ চাপালে চলবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। কারণ আমি যদি ক্লিয়ারেন্স দিয়ে থাকি তাহলে আপনার কাছে তো আমি জব দিয়ে করতে বাধ্য। পাশাপাশি ভবন নির্মাণের সময় তা পরিদর্শন আরো জোরদার করার পরামর্শ সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিরতির আগে শুনছিলাম অগ্নিকাণ্ডের অভিজ্ঞতার কথা, আবারও ফিরে যাব আলোচনায়। রয়েছেন রাশেদ লিমন আমাদের সহকর্মীদের নিয়ে, সাথে আছেন একজন অতিথি। সহকর্মী যেমনটি বলছিলেন যে আসলে ভবন মালিকের যে লোভের শিকার হয়েছে এই মানুষগুলো, আসলে কি সেটি বলা যায় কিনা? আমার অভিজ্ঞতায় আমি অবশ্যই বলবো যে অবশ্যই ভবন মালিকের লোভের একটি বিষয় ছিল। কেননা চুরিহাট্টার ঘটনার অভিজ্ঞতা যদি আমরা দেখি তাহলে সেখানে কেমিক্যাল ছিল, সেই কেমিক্যালের কারণে ওখানে যে যেখানে যেভাবে ছিলেন সেভাবেই দগ্ধ হয়ে গেছেন। কিন্তু এখানে আগুনটি কিন্তু জ্বলেছে অনেকক্ষণ ধরে এবং আমরা দেখেছি যে এফেক্টেড, অর্থাৎ ক্ষতিগ্রস্ত ফ্লোর কিন্তু 4, 5 এবং 6, অর্থাৎ এই কয়েকটি তলায় কিন্তু আগুন লেগেছিল। 22 তলা একটি ভবনে তার উপরের যে কয়েকটি ফ্লোর থাকলো বা নিচের যে কয়েকটি ফ্লোর থাকলো, আমরা অগ্নি নির্বাপন সময় দেখেছি যখন মানুষ হাতছানি দিয়ে, মানুষ হাত নেড়ে আসলে সাহায্য প্রার্থনা করছিল, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইশারা ইঙ্গিতে বলেছিলেন যে আপনারা সিঁড়ি ব্যবহার করুন, দেখেন নেমে আসতে পারেন। সেই সিঁড়ি পায় না, কারণ সাততলায় যে আগুন লেগেছে সেই আগুনের তাণ্ডবে কিন্তু 14 তলায় 15 তলায় বা তারও উপরের মানুষজনের প্রাণ দিতে হয়েছে। সেই বিষয়টি আসলে কেন আমরা কবে মুক্ত পাবো? আমরা প্রতিটা বহুতল বিল্ডিংয়ে অ্যাটলিস্ট 10 তলার উপরে যে বিল্ডিংগুলো হয়, বিশেষত বাণিজ্যিক যে বিল্ডিংগুলো হয়, প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে একটা এই ধরনের দুর্ঘটনার জন্য হেলিকপ্টার নামার একটা প্রভিশন থাকার প্রয়োজন আমরা সব বিল্ডিংয়ে বলা আছে। এই তো 22 তলা বিল্ডিং অবশ্যই এটার মধ্যে ছিল কিন্তু ফলো করা হয় নাই। তাদের আসলে ফলো করবে কারা? তাদের ফলো করতে হবে তারা যে এটার যে বিল্ডিংয়ের মালিক তাকে এটাকে করতে হবে সিস্টেমটা বর্তমান সিস্টেম অনুযায়ী, যেহেতু মালিক পক্ষ সহ আপনি যারা বলছেন কর্তৃপক্ষ কেউই আসলে এই দায় এড়াতে পারেন। বাপ্পি, ছোট করে বলবো, একদমই ছোট করে জানতে উদ্ধার অভিযানটা কেমন ছিল? আচ্ছা, উদ্ধার অভিযান বলার আগে একটু বলবো যে হেলিকপ্টারের যে বিষয়টা সেটা কিন্তু আসলেই হাস্যকর। অনেক বিষয় এখনো রয়ে গেছে, ছোট ছোট বিষয় সেগুলো কিন্তু এখনো মীমাংসিত হয়নি বা সেই নিয়মগুলো মানা হয়নি। আর উদ্ধার অভিযানে সাধারণ মানুষ সাথে হাত মিলিয়ে কাজ করেছে, তবে কিছু উৎসুক জনতার কারণে উদ্ধার তৎপরতায় বেগ পোহাতেও হয়েছে।
বিপদ হলো আমরা কিন্তু দেখেছি যে এই বাহিনীগুলো যারা এই ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে অন্যান্য সহযোগী সংগঠন যারা কাজ করছে তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আসলে সীমাবদ্ধতার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। এবং আমরা বিভিন্ন মহল থেকে এ ধরনের ঘটনা হলে যে বিষয়গুলো শুনি, আশ্বাস শুনি, আমরা চাই এই আশ্বাসগুলোর সঠিক বাস্তবায়ন এবং একদিন আসলে এই রাজধানীর সব বিল্ডিংগুলো পুরান ঢাকা হোক কিংবা নতুন ঢাকা হোক সব ভবনই আসলে নিরাপদ হবে সেই প্রত্যাশায় শেষ করছি। এখান থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। মরানির কামাল আতাতুর্ক অ্যাভিনিউ অগ্নিকাণ্ডের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন, সাথে আমাদের আরও দুজন সহকর্মী ছিলেন এবং একজন অতিথিও ছিলেন। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বনানীতে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে 19 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক, প্রতিটি তলায় চলছে তল্লাশি। বিল্ডিং টপকায় ছাদের উপরে দিয়ে ওই বিল্ডিংয়ে গেছে, যে বিল্ডিংয়ে আগুন ধরছে সেই বিল্ডিংয়ে যায় একটা ভদ্রলোককে উদ্ধার করা হয়েছে। আমি সদরতলা থেকে সিঁড়ি বেয়ে ছাদে, ছাদের থেকে পাশে আমল সেন্টার, আমল সেন্টার ছাদে ছাদ ক্রস করে ওইখান থেকে নিচে আসি। আমরা তিন চার জনকে জাস্ট লাফ দিতে দেখি, একটা পিঙ্ক কালার শার্ট পরা ভাইয়া ছিল, ওই ভাইয়ের তো নিচে জাস্ট পড়ে রোগস টোগস পুরো শরীরের অবস্থা খুবই খারাপ। আমার পেটটা গেছিল, ওদের হাত পা পুরো রক্তে মেখে। পানির সমস্যা ছিল, যেগুলো আমরা পানি বরাবর এনে এখানে ফায়ার ব্রেনিং করছি। 1.5 ফুট চওড়া সিঁড়ির ওপর ভর করে গড়ে উঠেছিল 21-তলা এফআর টাওয়ার। 32 ইঞ্চি সিঁড়ি দিয়ে 21-তলা পল্টন বিল্ডিং, এটাকে অবিশ্বাসযোগ্য। এটা অবশ্যই আমাদের এখন সময় আসছে প্রত্যেকটা বিল্ডিংকে কমপ্লায়েন্সের মধ্যে নিয়ে আসার জন্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।